ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-23 কলা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আজকে পরীক্ষা সম্পন্ন হলো। তোমরা অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছো, অনেকে ভালো করেছো, অনেকে খারাপ করেছো, অনেকে অনেক ভালো প্রস্তুতি নিয়েও খারাপ করেছো, আবার অনেকে মোটামুটি প্রিপারেশন নিয়েও ভালো করেছো। এটা আসলে দেড় ঘন্টার খেলা। এই দেড় ঘন্টার খেলায় যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে তারই সফলতা আসবে। তার মানে এই নয় যে যারা অনেক পরিশ্রম করে ব্যর্থ হচ্ছ তোমাদের সুযোগ এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের স্বপ্নকে হারিয়ে যেতে দিও না, সামনে আরও সুযোগ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগাও। এবার আসি তোমাদের মূল আলোচনায়। তোমরা অনেকে জানতে চেয়েছো যে এবারের কাটমার্ক কেমন হতে পারে। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা পার্ট আমরা যদি খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে বাংলা বিষয়ে, ইংরেজি বিষয় এবং সাধারণ জ্ঞানে স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয়েছে, যে অনেকে সব পেরে যাবে এরকম কোনো কোয়েশ্চেন করেনি। সো আমার এই ক্ষেত্রে একটা অনুমান, আসলে এটা অ্যাজাম্পশন, এটা যে মিলে যাবে এরকম না। অনেক স্টুডেন্টের সাথে কথা বলে বা প্রশ্নের ধরন দেখে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কাটমার্ক আমার মনে হয়েছে যে এটা বলা যায়, আমি সেটাই বলছি। এমসিকিউতে তোমরা যারা 33 থেকে 40 মার্কস পাবে, সাথে যারা 33 পেয়েছো তারা যদি রিটেনে 22-23 এরকম পাও, আমার বিশ্বাস তোমার যদি রেজাল্টে 20 থাকে 20 থাকে তোমার একটা সাবজেক্ট চলে আসবে। আরেকটা বিষয়, যারা 35 পেয়েছো বাট রিটেনে 20 পেয়েছো, আবার ধরো রেজাল্টে তোমার 20 বা 20 নিচে 18 বা 19 এরকম যদি থাকে, তাও আমার মনে হয় একটা সিট চলে আসবে। তো বেসিকলি আমি যেই কথাটা বলছিলাম যে তোমার যদি এমসিকিউ, রিটেন এবং রেজাল্ট মিলিয়ে যদি তোমার 72, 73, 74, 75 এর মধ্যে থাকে, তাহলে আমার বিশ্বাস যে তুমি একটা সিট পেতে যাচ্ছ। এখন কথা হচ্ছে যারা এরকম 72, 73 বা 74, 75 এরকম যাদের আসে, তাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, তোমরা বসে থেকো না, তোমার যেই প্রস্তুতি এই প্রস্তুতিটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও। কারণ তোমাদের গুচ্ছ বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, এই যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা, এইগুলোর সময় কিন্তু তোমাদের বেশি দেওয়া হয়নি। এবার যেহেতু বেশি দেওয়া হয়নি, তাহলে তোমাদের প্রিপারেশান নিতে হবে। তোমাদের যেভাবে গত সময়গুলোতে সাথে ছিলাম, এইবারও বা সামনের দিনগুলোতে সাথে থাকবো। সেজন্য তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তোমরা যারা ক্লাসগুলো করতে চাও, হতাশ না হয়ে নিজেকে হতাশার মধ্যে রেখে, অন্যের থেকে পিছিয়ে না নিয়ে নিজেকে অগ্রসর করার জন্য আমাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ইনশাল্লাহ বিজয় আসবে, তুমি হাসবে, ইনশাল্লাহ তোমাদের বিজয়ের সারথি হিসেবে আমরা থাকবো তোমাদের পাশে।